স্বামীরা কি করে, স্ত্রী যখন ভিড়তে দেয় না তখন যে ব্যভিচারে লিপ্ত হয়, স্ত্রীর সঙ্গে যখন কথা বলে আরাম পায় না তখন যে ফোনে পরক্রিয়া করে, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, আমোদ ফুর্তি করে না, স্ত্রীকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যায় না, তখন ওই স্ত্রী আবার কি করে অন্য জায়গায় তার সুখটা খুঁজতে যায়, পরক্রিয়া লিপ্ত হয়ে যায়। এই প্রজন্মটাকে যদি আপনারা এভাবে হেফাজত না করেন, সামনে দেখবেন মরা মাটি দেওয়ার জন্য, আপনার লাশটাকে গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার বাচ্চারও খুঁজে পাওয়া যাবে না। Rose TV 24 Enjoy by listening to the Holy Quran. পারিবারিক জীবনে অনেক স্ত্রী স্বামীদের প্রতি সন্তুষ্ট না, আবার অনেক স্বামীও স্ত্রীদের প্রতি সন্তুষ্ট না। স্ত্রীর যে চাহিদা রয়েছে, জৈবিক চাহিদা বা মনস্তাত্ত্বিক চাহিদা অথবা শারীরিক চাহিদা, এই জিনিসগুলোর ব্যাপারে অনেক স্বামী সচেতনই না, আবার অনেক স্ত্রীও সচেতন না। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, যেমনভাবে ভরণ পোষণ আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছে যে স্ত্রী কি খাবে কি পরবে এগুলো তুমি খেয়াল করবা, ওয়ালাল মাউলুদিলাহু রিজকুন নাকিসাতুন বিল মারুফ, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সদাচরণের কথা বলেছেন, ওয়াশিরুহুন বিল মারুফ, ঠিক তদ্রূপভাবে মুফাসসিরিনরা বলছেন ওয়াশিরুহুন বিল মারুফ, যেই সদাচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভাতের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, তদ্রূপভাবে আমাদের যে জৈবিক চাহিদা রয়েছে সেটার ক্ষেত্রে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উদাসীন, আপনারা জানেন হয়তো বা লকডাউনের পর থেকে ঢাকা সিটিতে প্রতিদিন তালাক সংঘটিত হচ্ছে 52 থেকে 58টা, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, ভালো সংবাদ, প্রতিদিন কয়টা? 58টা, 52 থেকে 58টা, এর নিচে আর নামে না। ওইদিকে করোনার হিসাব আপনারা রাখছেন আর এদিকের খবর নাই, সংসার যে 52 থেকে 58টা ভাঙতেছে প্রতিদিন, এটা কি ভালো খবর? কেন ভাঙতেছে? স্ত্রীর যত কাছে স্বামী গেছে লকডাউনের মধ্যে, খালি মারামারি বেঁধে গেছে বেশি, কারণ একে অপরকে আমরা প্রাধান্য দিতে জানি না, হিসেব নিকেশ কড়া করা শুরু হয়ে গেছে, পরিবারগুলো যে ভেঙে যাচ্ছে, আপনি তালাক দিয়ে আপনার বউরে ভাগায় দিলেন, আপনার বাচ্চাটার ভবিষ্যৎ কি? এক কথা বলছেন না কেন? আপনার সামর্থ্য আছে আপনি আরো 5টা বিয়ে করবেন, 5 জনকে তালাক দিবেন, 10টা বিয়ে করবেন, একসাথে তো না, আলাদা আলাদা আর কি, সবগুলোর তালাক দিয়ে ভাগায় দিলেন, 10টা বাচ্চা যে হইলো, এই বাচ্চাগুলোর ফিউচার কি কি হবে জানেন? যখন বুড়া হয়ে যাবেন না ওই বাচ্চাগুলো বড় হবে, আস্তে একটা আর গালি গালি বুঝে নাই কথা, বলবো আমার বাপ আস্তে একটা কথা, বুঝতে পেরেছেন? ওটার মুখে উচ্চারণ করলাম না, যদিও জায়েজ কিন্তু সিস্টেমেটিক আপনারা চলতে হবে ভাইরা আমার। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ফর্মুলা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো দরকার। সেটা হচ্ছে, স্ত্রী যদি আপনার প্রতি স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যদি অতৃপ্ত হয়, মানে আপনি যথাযথভাবে স্ত্রীর চাহিদা আপনি মেটাইতে পারছেন না, স্ত্রীর যে প্রয়োজনগুলো রয়েছে মেটাতে পারছেন না, আপনি কি করবেন এবং স্ত্রীর কি করণীয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, খেয়াল করুন, ইদা দার রাজুলু ইমরাতুহু ইলা ফিরাশি ফাআবাত, আল্লাহ রাসূল বলছেন কোন স্বামী যখন স্ত্রীকে আহ্বান করে বিছানা আসার জন্য, যদি সে অস্বীকার করে বা অস্বীকৃতি জানায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, আল্লাহ রাসূল বলছেন আকাশে যে ফেরেশতারা রয়েছে রহমতের, এই সমস্ত ফেরেশতারা সকাল পর্যন্ত ওই নারীকে লানত করতে থাকেন, নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন নারীকে যদি কোনো ফেরেশতা রহমতের ফেরেশতারা এইভাবে লানত করে, ওই নারী কি জান্নাতে যেতে পারবে? হ্যাঁ। এখানে আপনার একটা বিষয় রয়েছে, স্ত্রী অসুস্থ, স্ত্রীর শরীর একেবারেই চলছে না, সেক্ষেত্রে আপনি তাকে কি করবেন, কনসিডার করবেন। এখন আসেন স্ত্রীর ব্যাপারে, এটা গেল বিষয়, স্বামীর ব্যাপারে কি? বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের মতো স্বামী সমাজ কিছু সন্তান সন্ততি বড় হয়ে যাওয়ার পরে বউদেরকে আর বউ সুলভ যে আচরণ এটা করতেই চায় না, আছে না নাই, ইভেন এক রুমে থাকতেও চায় না, একসাথে বসে খেতেও চায় না, কারণটা কি? অথচ এটা সম্পূর্ণরূপে কবিরা গুনাহ। আপনি নামাজ পড়ছেন মসজিদে এসে কপালে কালো দাগ পড়ে গেছে, ভালো আলহামদুলিল্লাহ, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কুকুরের মতো আচরণ, পশুর মতো আচরণ, আছে না নাই? এই নামাজের জন্য যেমন সওয়াব পাবেন, স্ত্রীর সঙ্গে ওরকম আচরণের কারণে আল্লাহর শপথ করে বলি, কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে।
কথা বলেন জোরে। স্বামীরা কি করে? স্ত্রী যখন ভিড়তে দেয় না তখন যে ব্যভিচারে লিপ্ত হয়, স্ত্রীর সঙ্গে যখন কথা বলে আরাম পায় না তখন যে ফোনে পরক্রিয়া করে, একথা বলেন না কেন? এই কথাগুলো কি মিথ্যা? ঠিক উল্টো স্ত্রীর ব্যাপার। স্বামী স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, আমোদ ফুর্তি করে না, স্ত্রীকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যায় না, তখন ওই স্ত্রী আবার কি করে, অন্য জায়গায় তার সুখটা খুঁজতে যায়, পরক্রিয়া লিপ্ত হয়ে যায়। কেন 58টা 59টা করে তালাক হবে প্রতিদিন? এই যে প্রজন্মের কথা বললাম, এই প্রজন্মটাকে যদি আপনারা এভাবে হেফাজত না করেন, সামনে দেখবেন মরা মাটি দেওয়ার জন্য, আপনার লাশটাকে গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার বাচ্চারও খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, হিংস্র হয়ে যাচ্ছে তো মানুষ, এখনই তো বাপের অবস্থায় ভরে নিয়ে যা গোয়াল ঘরে রেখাইতেছে করোনার ভয়ে, কথা বলেন না হচ্ছে না, তারা তো আরো হিংস্র হয়ে যাবে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে কোন স্বামী যদি স্ত্রীর চাহিদা মিটাইতে না পারে তাহলে আপনার যেটা করতে হবে, মনে রাখবেন শারীরিক সম্পর্ক এটা কিন্তু ওয়াজিব। আপনি বিয়ে শাদী করেছেন তারপরে এই সম্পর্কটা স্থাপন করা কি ওয়াজিব? ফকিহদের মতে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি সম্পর্কে লিপ্ত না হন তাহলে আপনার গুনাহ হবে। আর কোনো স্ত্রী যদি আপনি সামর্থ্য রাখাবান, আপনি সামর্থ্যবান হওয়ার পরও স্ত্রীকে তার যথাযথভাবে মর্যাদাটা না দেন, যথাযথভাবে যদি তার সাথে আপনি সম্পর্কটা এস্টাবলিশ না করেন, তার চাহিদা না মিটান, ওই স্ত্রী যদি অন্য কোনো জায়গায় পরক্রিয়া লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, এই দায়ভার কিন্তু আপনার উপরে বর্তাবে। কথা বলছেন না কেন? বিদেশি জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, আমাদের বিদেশি ভাইদের সাথে বিয়ে দিয়েছেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, বিদেশি ভাইরা কাছে নেই কিন্তু মিষ্টি মিষ্টি একটু কথা তো বউয়ের সাথে বলতে পারে, পারে না? মেয়েরা কিন্তু সবসময় খালি চায় না, খায় না, ওদেরকে মানে মৌখিক কথা দিয়েও কিন্তু মডিফাই করা যায়, ভালোবাসা যায়, কিন্তু আমরা এই জায়গাটা থেকেও দূরে সরে গেছি। এই ইফেক্টগুলো পড়তেছে পরবর্তীতে ছেলের ওপরে, ছেলেটা মেয়েটা বারবারই দেখে যে বাবা মা সারাদিন গ্যাঞ্জাম করে, সারাদিন গ্যাঞ্জাম করে, বাবা মার সাথে ভালো আচরণ করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, তখন ছেলেদের উপরে মানুষ মনস্তাত্ত্বিক একটা চাপ পড়ে, চাপ পড়ার পরে ওই ছেলেরা ওই মেয়েরা একসময় উগ্র হয়ে যায়, খারাপ চলে হয়ে যায়, বিপথে চলে যায়, কারণ বাপ মার সময় নাই তাদের পেছনে সময় দেওয়ার, ঠিক কিনা? এক নাম্বার শারীরিক মিলন বা এই যে চাহিদাটা, এটা কতদিন? 4 মাসে একবার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এটা আপনার উপরে জরুরি। কয় মাসে? 4 মাসে একবার কিছু ফকিহ মতে, আর কিছু ফকিহ বা ইসলামিক স্কলারের মতে 4 মাসে একবার না। যখনই তার পেটে ক্ষুধা হয় ভাত খাওয়ান না, এগুলো লজ্জার বিষয় না, এগুলো ইসলামিক শরিয়ার বিষয়। পেটে ক্ষুধা লাগলে কি খান? ভাত খান না? পানির তেষ্টা লাগলে পানি খান না, পানি পান করেন না? তদ্রূপভাবে স্বামীর হোক অথবা স্ত্রীর হোক, যখন প্রয়োজন হবে আপনাকে সঙ্গ দিতে হবে, এটা আপনার জন্য জরুরি। যদি আপনাকে ডাক দেয়, আপনার স্ত্রীকে যদি আপনি ডাক দেন, স্ত্রী যদি সাড়ে না দেয় ও যেমন গুনাহগার হবে, আপনাকেও যদি ডাক দেয়, আপনি যদি ঘাওরামি করেন, তেরামি করেন, অথবা আপনার স্বামী, আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীকে সঙ্গ না দেন, ওই স্ত্রী যদি বিপথে চলে যায়, এই গুনাহের ভার যেমনইভাবে তার উপরে, তদ্রূপভাবে আপনার উপরও বর্তাবে। সুতরাং ভাইরা আমার, এটা একটা বিবেচনার বিষয় যে ইসলামী শরিয়ার যে পার্টগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, এই পার্টগুলো আমরা কতটুকু মানছি, কতটুকু ফিল করছি, অনুভব করছি, যথাযথভাবে টেক কেয়ার করতে হবে। স্বামী অসুস্থ কোনো কারণে হয়ে গেছে, হয় না এরকম যে স্বামী অসুস্থ হয়ে গেছে, বিয়ের সময় ভালো ছিল, 2-3 বছর পরে স্বামী একেবারেই অসুস্থ, অক্ষম, স্ত্রীকে বোঝা উচিত যে এই স্বামীকে আমার ডাক্তার দেখাইতে হবে, অথবা স্বামীর উচিত স্ত্রীকে ডাক্তার দেখাইতে হবে, আপনি ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে এটা আর ঠিক হবে না, শেষ, আজীবনের মতো, ইন্ডিয়া গেলেন, সিঙ্গাপুর গেলেন, সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে এখানে একটু বোঝাপড়া করা। স্ত্রী যদি ওই স্বামীর সঙ্গে সংসার করতে চায় যে আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি এখন আর কি করব অন্য জায়গায়, যে আমি এভাবেই আমার জীবনটাকে কাটাইয়া দেবো, আলহামদুলিল্লাহ ভালো, এটাই ইচ্ছা। কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না, আমি আমার জায়গা থেকে যেহেতু স্যাটিসফাই হতে পারছি না, আমি যেহেতু তৃপ্ত হতে পারছি না, ওই স্ত্রী যদি সেই স্বামীকে ছাড়তে চায়, ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে সেই স্বামীর উচিত সেই স্ত্রীকে ছেড়ে দেওয়া। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তদ্রূপভাবে কোনো স্ত্রী যদি স্বামীর ক্ষেত্রে এরকমটা হয়, বাচ্চা কাচ্চা পাঁচটা থাকুক সমস্যা নাই, যেহেতু এটা একটা মৌলিক সমস্যা, যদি এরকম হয়
যার কখনো স্ত্রী ঠিক হবে না, তাকে আপনি বোঝাচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, কিন্তু স্ত্রীর কোনো অনুভূতিই নেই, স্ত্রীর কি নাই কোনো অনুভূতি নেই, তাহলে ইসলামের শরীয়ার ভাষ্য হচ্ছে আপনি প্রথমে তাকে বোঝান, তারা নসিহত করেন, ওয়াজ করেন, অভিভাবক ডেকে নিয়ে এসে বোঝাপড়া করেন, তারপরেও যদি না হয় তার বিছানাটাকে আলাদা করে দেন। রোগ না, এমনিও অনেকে আছে যে ইগো প্রবলেম, মানসিক সমস্যা এরকম আছে, রোগ ছাড়া তারপরেও হইল না, আপনি তালাক দিয়ে দেন, ইসলামের শরীয়তে জায়েজ রয়েছে, কথা বুঝতে পেরেছেন? তখন আপনি তালাক দেন, জায়েজ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা, এটা তো পোশাক স্বরূপ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, বাইরে আমার আপনার প্রজন্মটাকে ঠিক রাখতে হলে, প্রজন্ম বা সন্তান সন্ততিকে যদি সৎভাবে গড়ে তুলতে চান, তাহলে পারিবারিক জীবনের যে সমস্ত বৈধ আহকামগুলো রয়েছে, এই বৈধ আহকামগুলোকে যথাযথভাবে আপনার পরিবারের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? যদি না নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য বড় ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।